নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে। আজ শুভ দশমী, বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব আজ শেষ হতে চলেছে, মায়ের বিসর্জনের পালা, তাই সকলেরই একটু কম বেশি মন খারাপ। আবার একটা বছরের অপেক্ষা, তো তার মধ্যে কিছুটা ফ্রি টাইম পাওয়াতে আমি লাইভে এসেছি যে কিছু কথা শেয়ার করার জন্য। এই গ্রুপটিতে 5000-এর বেশি, মোর দ্যান 5000 মেম্বার্স আর দেয়ার ইন দিস গ্রুপ, দে হ্যাভ জয়েন দিস গ্রুপ। তো এখানে এই গ্রুপটিতে 5000-এর বেশি সদস্য অংশগ্রহণ করেছেন, হয়তো তারা সবাই অ্যাক্টিভ নন বা নিয়মিত ভিডিওগুলি দেখেন না বা অডিওগুলি শোনেন না, কিন্তু তাদের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আছে স্পোকেন ইংলিশের, মানে ইংরেজিতে কথা বলা শেখার। সেই সংক্রান্ত আমি দু একটা কথা বলতে চাই। আমি আশা করছি আজ না হয় পরে অন্য সময় হলেও আপনারা শুনবেন। তো ইংরেজি নিয়ে অনেক মিথ রয়েছে, ইংরেজি ভাষাটা নিয়ে, যে যারা ইংরেজিতে কথা বলতে পারে দে আর সুপিরিয়ার, দে আর মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড দে আর মোর ক্যাপেবল ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস, আইদার ইন দ্য সোসাইটি অর ইন অফিস, বাট আই কনসিডার ইট নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ। কিন্তু ব্যাপারটাকে একটু সহজ করে নিলে এরকম দাঁড়ায় যে ইংরেজি একটা ভাষা, যেরকম বাঙালিদের কাছে হিন্দি একটা অন্য ভাষা, সেরকমই একটা অন্য ভাষা। তো এই জিনিসটাকে মাথায় রেখে যদি আমরা শুরু করি আমাদের জার্নিটা, যে ইট ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অফকোর্স ইটস নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। So, please wait a minute.